আনোয়ার খান, আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল? ভাই আনোয়ার, এটা নির্ধারণ করা, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস থেকে সুস্পষ্টভাবে বিষয় আমরা নির্দেশনা পাই। কার সাথে কার বিবাহ হবে এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়েছে। কতদিন আগে? 50,000 বছর। যেদিন মায়ের পেটে 3, 4 মাস, 50,000 বছর আগে যেটা লেখা হয়েছে সেটা আবার লেখা হবে 4 মাস যেদিন মায়ের পেটে। তাহলে কার সাথে কার বিবাহ হবে এটা দুবার লেখা হয়েছে। তা আপনাকে এখন যে আল্লাহ বললেন যে পছন্দ মতো বিবাহ করো, এটা আল্লাহ আপনাকে একটা সান্ত্বনা দিলেন। ঘুরতে 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 যেখানে তাকদীরে লেখা আছে সেখানেই হবে। তারপর যদি খারাপ লাগে তাহলে আপনি মনে মনে বলবেন কত দেখলাম, হলো না, এখানে এসে ঘুরেছি, হবেই কান্নাকাটি। যা আপনি আমাকে বলবেন তা কান্নাকাটি করে বলুন, খুব কান্নাকাটি করে বলতে 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 এক পর্যায়ে আল্লাহ আপনারটা কেটে দিয়ে নতুন একটা লিখে দিবেন। এই কথা আল্লাহ বলেন কোরআন মাজিদে। তবে তাকদীর পরিবর্তন হওয়া খুব কঠিন। যেটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লিখা হয়েছে সেটা আবার লিখা হয়েছে মায়ের পেটে যেদিন 4 মাস 43 সম্মানিত দিনী ভাই বোন, তো আল্লাহ যে বললেন যে তোমার পছন্দ মতো বিবাহ করো, দেখো কত মেয়ে যেটা ভালো লাগে করো, এটা আল্লাহ আপনাকে সান্ত্বনা দিয়েছে। বুঝেন নি কথা? যে আপনি মনে করেন যে আমি ঠিক করেছি, দেখে করেছি, যেন গন্ডগোল না। জি, বিয়ে কি ভাগ্যে লেখা থাকে? বিয়ে কি ভাগ্যে লেখা থাকে? মিশকাত হাদিস নাম্বার 73, আল্লাহ বলেছেন এই সৃষ্টি জগৎ সমস্ত কিছু সৃষ্টির পূর্বে প্রায় 50,000 বছর পূর্বে আল্লাহ সবকিছু লিখে রাখেন। এখানে বিবাহ এটাও লেখা থাকতে পারে, সমস্ত কিছু। আর সহিহ মুসলিমে আলসুল তাকদীর অধ্যায়ের 11 নম্বর হাদিস তাকদীরের আলসুল বলেছেন যখন মাতৃগর্ভে সন্তান চলে আসে 40 দিনে তার আবারও তাকদীর এখানে প্রেরণ করা হয়, লাহু মাহফুজ থেকে নিচে প্রেরণ করা হয়। আশা করি সেটি স্পষ্ট হয়েছে। Hey there, subscribe to my channel and also press this bell icon.